এখন তোমার 12:30 বাজে, এখন থেকে ব্লগিংটা স্টার্ট করলাম। এখন দেখো আজকে দ্বিতীয় দিন, আজকে আবার শিশ্রী মেলায় যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। এ দেখো মেলায় পৌঁছে গেছি, এখনো সাজাইনি, এখনই আসলাম। এই এখন সাজাবো, টোকনটা নেবো নিয়ে তারপরে সাজাবো, সাজিয়ে আবার তোমাদেরকে দেখাবো। এ দেখো আমার স্টল রেডি, কেমন সাজিয়েছি বলো। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো এটা আমার স্টলের নাম, নাকাশিপুরা ব্লক থেকে এসেছি সৃষ্টিশ্রী। দেখো এগুলো সব আমার জুয়েলারি, শাড়ি। বাংলার বিক্রান্ত কাকে বলা হয়, কে বলতে হবে? বাংলার বিক্রান্ত কাকে বলা হয়? আপনি জানেন দ্বিতীয় চন্দ্র, আর কেউ? উনি আপনাদের শহরেরই লোক, এবার বলুন, নাম বলুন, কেউ বলতে পারবেন? এই নদিয়া জেলায় লোক, পারবেন? অংশগ্রহণ করেছিলেন আপনারা? মাইক্রোফোন যাবেন, তাহলে বলবেন, মাইক্রোফোনই বলবেন, ঠিক আছে? সবাইকে শোনানো দরকার।
এখনই দেখো পুতুল নাচ শুরু হবে, তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায় পুতুল নাচটাও। তোমরা দেখো আমি ব্যাক ক্যামেরা করি, তোমরা পুরো দেখে নাও। আমাদের দুপুরে খাবার দিয়েছে কি কি, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় কি কি খাবার দিয়েছে। দেখি আজকে কি কি দিয়েছে। এটা কি বাটা মাছের ঝোল? না, বাটা মাছ পোস্ত দিয়ে করা। আর কি দিয়েছে দেখি? ডাল, ডাল দিয়েছে। এটাতে কি আছে দেখি? এঁচোড়, কাঁঠালের এঁচোড় না ফুলকপি, আলু ফুলকপির তরকারি দিয়েছে, আলু ফুলকপির তরকারি। ওটাতে দেখো ভাত, এখন আমরা খাবো। ছোট বাচ্চাদের দেখো নাটক হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই নাটকটা, তোমরাও দেখে নাও ব্যাক ক্যামেরায়। আমি তো অনেক দূরে, আমি তো তোমায় আগুন লাগাইনি। ব্যবসার কাজে লাগিয়ে তোমার দফা রফা সার করে দিত। এই দেখো না, আমার মতো পৃথিবীর ওপর ওরা বাস করে আর আমাকেই শেষ করছে। কেমন কেমন? আমাজন, আমার ফুসফুস, আমার ফুসফুসে আগুন লাগলে ওরা বাঁচবে কি করে? ওরা কি জানে না
ওরা চাঁদে যাচ্ছে, এমনি এমনি ওরা চাঁদে যাচ্ছে, চাঁদে ভাগ বসানোর জন্য ওরা রেষারেষি করছে। আমার তিন ভাগ জল, এক ভাগ স্থল, আমি তো বাঁচি কেমন করে? সূর্যের তাপ বাড়ছে, তাই তোমার বরফ গলছে, সেই জল স্থলভাগ কমাচ্ছে। তাহলে তো তুমি আমার অনেক জায়গা কিনে নিচ্ছ, আমাকে ডুবিয়ে মারবে নাকি? না না, তোমার আর কি হবে? কি হবে মানে, তুমি তো ছিনে বরফ হয়ে এখন দেখছি আমাকে গিলে ফেলবে। না না, তোমাকে নিয়ে তো আমার অস্তিত্ব, কি জ্বালা আমার! তোমার আবার কি জ্বালা, তুমি তো সব থেকে সুখের জিনিস। কত আদরে ওরা তোমাকে কিনে নিয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর বোতলে তুমি থাকো, ওরা তোমাকে কত থামো। ওখানেই তো যত জ্বালা আমার, শুধু কি মানুষ, সমস্ত জীবকুল বেঁচে আছে আমাকে গ্রহণ করে, এক মিনিটও বাঁচে না জল ছাড়া। আর সেই জলকে ওরা ধ্বংস করছে কি করে? ওরা আমাকে নিয়ে আজকাল ব্যবসা করছে, কত কি নাম দিয়েছে আমার, বোতলে ভরে আরো সুস্বাদু করছে, ওখানে ওরা ওদের সর্বনাশ ডেকে আনছে। তাতে তোমার এখনই দেখো বাড়িতে আসলাম, তোমার 11টা, আজকে একটু 10 লেট ছিল, এর জন্য ওখান থেকে 9:55 কৃষ্ণনগর থেকে ট্রেন ছিল, ওই ট্রেনটাতে আমাদের বেথুয়াডোহরিতে তোমার 10:40 পৌঁছিয়েছে, ওই ট্রেনটাতেই এসেছি বাড়িতে, ছেলে নিয়ে এসেছে। আজকে অবশ্য টোটো পাইনি, বাইকে করে এসেছি। এখনও দেখো দেখতে পাচ্ছ আমি এখনও জামা কাপড় কিছুই ছাড়িনি, এটাই করে আছি। সারাদিন তো জার্নিও হলো, আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, দেখো গলাটা বসে গেছে, কথা বলতে একটু মানে গলাটা ভাঙা ভাঙা হয়ে এসছে। এখন অনেক বাজে, কটা বাজে এখন? 11টা বাজে। এখন একটু এগুলো জামাকাপড়গুলো ছাড়বো, তারপরে একটু হাত মুখ ধোবো, খাবো দাবো, দিয়ে শুয়ে পড়বো। তো অনেক তো কথা হলো, আজকের মতো এখানেই ব্লগিংটা শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো। আর আমি প্রচুর প্রচুর শর্ট ভিডিও ছাড়ি, যাদের শর্ট ভিডিও দেখতে ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো এখন গুড নাইট, বাই।